নমস্কার, আমি অনামিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের টক শোতে। রাত পোহালেই মহালয়া, আর মহালয়া মানে কিন্তুই পুজো শুরু। হ্যাঁ, এখন কিন্তু মানুষ মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে। প্যান্ডেলে প্যান্ডেলে জমে ওঠে ভিড়, আর মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। মা কিন্তু আমাদের মর্তধামে চলে আসেন কৈলাস ছেড়ে। আমাদের এই মর্তধামে তার একদিনের আনাগোনা, তারপর আবার কৈলাসে ফিরে যাওয়ার পালা। কিন্তু উমা যতদিন আমাদের সঙ্গে থাকবেন, মানে এই গোটা একটা বছর তো আমরা অপেক্ষা করি এই মহালয়ার জন্য, যে কটা দিন আমাদের সঙ্গে থাকবেন সে কটা দিন কিন্তু আমরা সকলে হেসে খেলে আনন্দ করে সকলের সঙ্গে উৎসব পালন করতে পছন্দ করি। মহালয়া মানে তর্পণ, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা। আর মহালয়া মানেই বললাম পুজো চলে আসা, পুজো মানে উৎসব। আর যে কোনো উৎসবেই আমরা কিন্তু সকলে মিলে আনন্দ করতে পছন্দ করি। আর আপনি কিন্তু এই উৎসবে যদি আনন্দ করতে চান, তাহলে কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে। শুধু আপনি একা নন, আপনাদের সকলকেই সুস্থ থাকতে হবে। কারণ বাড়ির একজন সদস্য অসুস্থ হলেও কিন্তু আমাদের সকলের মন খারাপ থাকে। আর এই পুজোর সময়টাই কিভাবে আপনি সুস্থ, তাতে ফোন নাম্বার আসা থেকে অলরেডি আমরা বুঝতে পারি যে না, ভুল নয়। সারাদিন মানুষ মায়া টিভিতে সময় পেলেই চোখ রাখে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এই পাওয়াটা তো আর দু একদিনের নয়, দীর্ঘ ২৪টা বছরের পরিশ্রমের ফলে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি। তো সুতরাং ধন্যবাদ সবাইকে যারা এই মায়া টিভিতে এত ধৈর্য ধরে সময় দেন, কারণ তার পরিবর্তে আমিও তো কিছু আপনাদের দেবার চেষ্টা করি, তাই না? তাই সুতরাং আপনাদের জানিয়ে দেওয়া থাকলো, আগামীকাল শিলিগুড়ি আসছি সকাল ১০টা থেকে। পরশু দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা অবধি পেশেন্ট দেখা হবে, নাম লেখাতে শুরু করুন। এবং আগামীকাল একজনের সাথে আরেকজন ফ্রি, দমদম চেম্বারে, দমদম হনুমান মন্দির চেম্বারে। তাই যারা গত সোমবারেও ছিল এই অফারটা দমদম চেম্বারে, যারা অনেকে আসতে পারেননি, কারণ একজনের সাথে একজন ফ্রি মানে আপনার ফ্যামিলিকেই তো নিমন্ত্রণ করে দেওয়া হলো, তাই না? চলে আসতে পারেন একদম সম্পূর্ণ পরিবার নিয়ে আগামীকাল সকাল ১০টার মধ্যে, ঠিক? আসলে আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। আপনারা মায়া টিভির দর্শক বন্ধুরা, যারা আমাদের অনেক ভালোবাসা দেন, এবং টক শোতে এসেও কিন্তু অনেকজনই ফোন করে আমাদের বলেন যে আপনাদের অনুষ্ঠান দেখি ভালো লাগে। এই কথাটা শোনার পর কিন্তু আপনাদের যতটা না ভালো লাগে, আমাদের মন ঠিক ততটাই ভালো হয়ে যায়। আর যেটা বলছিলাম যে রাত পোহালেই মহালয়া, রাত পোহালে মহালয়া যেমন, পুজোও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এবং যারা শব্দবাজি ফাটাবেন তাদের উদ্দেশ্যে বলি, তারা দয়া করে কোনো পশুর গায়ে, কুকুর বেড়াল রাস্তায় তারা থাকবে, তারা থাকে, দয়া করে তাদের গায়ে আপনারা শব্দবাজি কখনোই ছুড়ে দেবেন না। কারণ তাদেরও একটা জীবন, বা আপনাদের কি থিম হয়েছে সেই সমস্ত ছবি এবং ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের এলাকার ছবি তুলে ধরবো আমরা মায়া টিভির পর্দায়। আর সামনে পুজো আসছে, পুজো আসছে মানেই কিন্তু প্যান্ডেল হপিং, মানে প্যান্ডেলে প্যান্ডেলে সারা রাত্রি জেগে ঠাকুর দেখার পালা। কেন দেখবে না বলুন তো, গোটা একটা বছর কিন্তু বাঙালি অপেক্ষা করে এই চারটে দিনের জন্য। যে কটা দিন আমরা নিদ্রাহীন, ঘুমহীন, স্নান খাওয়া দাওয়া ভুলে ঠাকুর দেখতে বেরোই। অবশ্য খাওয়া দাওয়া ভুলে বলবো না, কারণ যে কোনো উৎসব বাড়িতে কদিন খাওয়া হয় না। হ্যাঁ, একদমই তাই। পুজোর চার দিন মানে বাড়িতে একই ডাল পোস্ত, না কারোর ভালো লাগবে না ব্যাপারটা। কারণ ওই কটা দিন একটু, চার দিনের জন্য একটু ব্যতিক্রম ঘটে সবার জীবনে, আর না ঘটলে উৎসব মনে হবে না, বাইরের খাবার খেতে হবে, ঠিক না? তবে হ্যাঁ, যারা আমার পেশেন্ট তাদেরকে বলে দেওয়া আছে যে চার দিনের জন্য নয়, তিন দিনের জন্য ছাড় দেওয়া হয়েছে। তাহলে এত খেয়ে ফেলবেন না, আবার এসে আপনাকে অ্যাডমিশন নিতে হয় আমাদের ওয়ার্ডে, ঠিক? তো সুতরাং আস্তে আস্তে আমরা এবার একটু সাবজেক্টে এবার ফিরি। আমরা আমাদের টপিক নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, এবার একটু মেডিকেল সাবজেক্টের মধ্যে আসতে হবে। আচ্ছা, এই যে আগামীকাল আমরা ক্যাম্পেনিংটা রেখেছি, ক্যাম্পেনিংটা কেন রাখা? এই কারণেই যে মানুষগুলো তো অন্তত আনন্দটা উপভোগ করুক, যারা অসুস্থ আছে তাদের যতটা সুস্থ করা যায় এই পুজোর আগে। তার জন্যই যারা মনে হচ্ছে যে এখনও এত যন্ত্রণা, প্যান্ডেলে কীভাবে যাব, বাড়ির কাছে যে ঠাকুরটা হচ্ছে সেটা
দর্শন করতে যাওয়া বোধ হয় হবে না, মায়ের মুখ অনেকেরই দর্শন হয় না, কেন? তাদের শরীর শারীরিক অসুস্থতার জন্য। তা এই শরীর অসুস্থতা যাতে ঠিক থাকে তার জন্যই এই ক্যাম্পেইনিংয়ের ব্যবস্থা। প্রচুর ভিড় হচ্ছে এই বিগত কয়েকদিন ধরেই, এই একটাই কারণ, মানে দম ফেলার সময় থাকছে না, ভিড় এত। এর মধ্যেও অনেক পেশেন্ট এসে আবার অ্যাডমিশনও নিচ্ছে, যে একদিনের জন্য অ্যাডমিশন মানে একটা দারুণ ব্যাপার, ম্যাজিক ট্রিটমেন্ট, আমি তার মানে বিকেলবেলা সুস্থভাবে বাড়ি ফিরবো, আবার পরিবারের সঙ্গে কেনা কাটা এবং সঙ্গে ঠাকুর দর্শনও করতে পারবো। তো সুতরাং এই যে ম্যাজিক ট্রিটমেন্টের জন্য ডিকে অ্যাসিস্টিং করে দেওয়া হয়েছে, যে একটা দিনের জন্য আপনাকে আমাদের কাছে রেখে আমরা কী ট্রিটমেন্ট দিচ্ছি, একদিন দেখার জন্য চলে আসুন না। হ্যাঁ, সপরিবারে আসুন, আমার চেম্বারে অনেকে শুধু দেখা করতে আসে, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। সেই জন্যই আপনাকে বলা যে আপনি কিন্তু এমন কোনো মাথায় রাখবেন না যে আমার চেম্বারে আসতে গেলেই আপনাকে ফিস দিতে লাগবে, না, কখনো না, আপনি এমনিই দেখা করতে আসুন, কোনো অসুবিধা নেই। ঠিক, আপনাদের সপরিবারকে নিমন্ত্রণ রইল, আজকে ফার্স্ট কলার আমরা একটু কথা বলে নিই। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন বলুন স্যার। আমাশা, দুধ আর শাক খাওয়া বন্ধ করে দিন, দুধ চা দুধ সিমুই পায়ে সন্দেশ রসগোল্লা ছানা পনির ঘি মাখন বন্ধ করে দিতে হবে, এমনকি রসগোল্লাটাও আপনাকে কেউ অফার করলে খেতে পারবেন না, আর কোনো শাক খাওয়া চলবে না। সকালবেলা উঠে কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের পেঁপে চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল, আর দুধের কোনো আইটেম যেন পেটে না যায়, কোনো শাক যেন না যায়। আগামী 1 মাস মেনটেন করুন, দেখবেন অন্তত 70% ভালো থাকবেন আপনি, ঠিক আছে? ওকে, আপনারাও এরমভাবেই চলে আসতে পারেন, কিন্তু 8348089090 তে আছি, কারণ আজকে একটা অংশ প্রবলেম চলছে ফাইবার কাটের জন্য, অসুবিধা নেই, বাকি আমাদের সিটি কেবিল এবং অন্যান্য এরিয়াগুলো থেকে দেখা যাচ্ছে চ্যানেল। আর সবথেকে বড় কথা হলো প্রতিদিন সন্ধ্যা 7টায় বলার কিছু নেই, আমি আসি উইদাউট ফেল আমার, কারণ এই 3 দিন থাকবো না, এই 3 দিন হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না, কিন্তু আবার আমরা কিন্তু হাজির হব ঠিক সন্ধ্যা 7টায় শুক্রবার। কেন? কারণ এর মাঝখানে পুজোর মধ্যে আর না দেখা করে আমরাও যে থাকতে পারি না, তো সেই জন্যই আপনাদের বলা থাকলো যে আজকে যদি কিছু জানার থাকে, আপনারা মোবাইলেও যারা দেখছেন নাম্বারটা আরেকবার মনে করে দিই, 8348089090 চলে আসুন আপনারা ফোন করে, আর আপনার সমস্যাটা যদি এখন ফোন করে খানিকটা লাঘব হয় তাহলে আপনিও তো ভালো থাকবেন সবার মতো, আপনিও পুজোর প্যান্ডেলে পৌঁছাতে পারছেন। ঠিক, তাহলে ফোন করতে দ্বিধা করার কোনো মানে নেই, আপনার যে সমস্যাটা হচ্ছে আপনি সেটা নিয়েই আমাদের ফোন করবেন। ঠিক, ওকে। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন টিভিতে এবং যারা টিভিতে দেখতে পারছেন না, তাদের কিন্তু বলবো আপনার হাতে কিন্তু স্মার্টফোন আছে, আর স্মার্টফোন আছে মানে ফেসবুক আছে, ফেসবুকে চলে যান, গিয়ে আমাদের সার্চ করুন সবই মায়া, এসবি সব স্পেস দিয়ে ই স্পেস দিয়ে মায়া, MAYA, তাহলে কিন্তু পেয়ে যাবেন, আমাদেরকে সরাসরি দেখতে পারবেন আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। ঠিক, আচ্ছা এবার ব্যথা যন্ত্রণা নিয়ে একটু আসি, প্রচুর মানুষ ব্যথা যন্ত্রণায় আছে, তাদের যারা অনেক দূর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া চট জলদি কি করা যেতে পারে, যদি আপনার এলাকায় 1 কোয়া রসুন পাওয়া যায় তাহলে একদিন ছাড়া ওটা খাওয়া শুরু করে দিন সকালবেলায়, আর বাড়ির কাছে অশ্বগন্ধা ট্যাবলেট তো পাওয়া যায়, সেই ট্যাবলেটটা দিনে 2 বার করে খাওয়া শুরু করুন, দেখুন আপনি অনেক ভালো থাকবেন। আর যদি অশ্বগন্ধা না পাওয়া যায় তাহলে লাক্ষা গুগ্গুল, কেমন, কেউ আছেন ফোনে? নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার, বলুন। বলুন, আমার স্যার হলদিয়ায় কবে আসছেন একটু, আমি আপনার নিচে নাম্বার দেওয়া আছে হলদিয়ার, ওই নাম্বারে কল করে জেনে নিন, ওটা আমার জিজ্ঞাসা করলে জানতে পারবেন না, শুধু শুধু আপনার সময় নষ্ট হবে, হলদিয়ার ডাইরেক্ট নাম্বার ওখানে দেওয়া আছে, ওই নাম্বারে কল করলেই হবে, হলদিয়ার ডাইরেক্ট নাম্বার নিচে দিয়ে যাচ্ছে, দেখুন হলদিয়া, তারপরেই ফোন নাম্বারটা দেওয়া আছে, ওখানে কাইন্ডলি একবার ফোন করুন। আমার স্ত্রীর ওই পায়ের প্রবলেম আর কি, হাঁটুর পিছনটা এত ব্যথা চলতে পারছে না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে আমি পুজোর আগে আপনাকে কোনো সাহায্য করতে পারবো, কারণ পুজোর আগে হলদিয়ায় কোনো ডেট নেই, আপনাকে যদি প্রেসক্রিপশন করাতে হয় তাহলে ভিডিও কলে আপনি করিয়ে নিয়ে কোরিয়ারের মাধ্যমে ওষুধ নিয়ে নিন পুজোর আগে, কেমন, পুজোর আগে হলদিয়ায় কোনো ডেট নেই, দুর্গাপুজোর আগে, কেমন,
আপনি ভিডিও কলিং এ কথা বলে নেবেন, নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কথা বলুন, ওনারা আপনাকে হেল্প করবে, কিভাবে করতে হবে না হবে ওনারা সব আপনাকে সামলে দেবে, কেমন? ওকে, আপনি ওইভাবে চলে আসতে পারেন, আমরাও অপেক্ষায় আছি আপনাদের। যে কথাই ছিলাম, যেই ব্যথা যন্ত্রণা এত, লাক্ষা গুগুল অথবা অশ্বগন্ধা দিনে দুবার করে খাওয়া শুরু করুন, অন্তত 50-70% আপনি ভালো থাকবেন। আর বাড়িতে একটা রসুন তেল বানিয়ে নিন, রান্নাতে যে রসুন নেন তার 4 কোয়া নিন, আর 100 গ্রাম সর্ষের তেল একটা বাটিতে নিয়ে রসুন থেতো করে দিয়ে ওর মধ্যে ভালো করে গরম করুন, ততক্ষণে গরম করবেন, হ্যাঁ, যতক্ষণ না রসুনগুলো লাল রেড কালার হয়ে যাচ্ছে, ওটা নামিয়ে নেবার পর একটু কর্পূর ছড়িয়ে দিন, দিয়ে ওই গরম তেল আপনার যেখানে ব্যথা করছে কোমরে ঘাড়ে অথবা হাঁটুতে লাগিয়ে দেখুন, আজকে রাত্রে মালিশ করে শোবেন, কালকে সকালে দেখবেন অন্তত অর্ধেকটা যন্ত্রণা আপনার কম লাগছে। ইয়েস, ঘরোয়া টোটকাগুলো বলে দিচ্ছি কেন, অনেক মানুষ আছে অনেক দূরে থাকে যার পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়, তাদের জন্য একটু ছোট্টখাটো টিপস আজকে দিয়ে রাখবো, শুনতে থাকুন। আর যদি ইচ্ছে হয় যে না আমাকে স্পেশালি বলুন, তাহলে ফোন করে ফেলুন আমাকে, আমরা আছি। এটা বলছিলাম যে সামনেই পুজো, আর পুজো মানে যেটা বললেন আপনি যে বাড়িতে খাওয়া দাওয়া কম হবে কিন্তু বাইরে খাওয়া দাওয়া বেশি হবে, এই যে বাইরে বেশি খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু পেটের সমস্যাও হবে, তার জন্য আমরা নার্সিংহোমে আমাদের ওয়ার্ডে বেড খালি রেখেছি, তো আপনাদের জন্য তো একদম এটা নিয়ে কোনো দ্বন্দ্ব দ্বিধা নেই, দশমী অবধি একদম আনলিমিট খাওয়া দাওয়া চলবে, কিন্তু একাদশীতে ট্রিটমেন্টটা নিতে হবে, পাপ করলে তার পায়স্থিতি করতে হবে। আমরা যে সমস্ত খাদ্য খাবার খাবো, মানে খাদ্য খাবার ভুল বলে বলো, অখাদ্য খাবগুলো খাবো, এগুলো কি মন ভালো রাখার জন্য, মানে জীব চাইছে ঠিক, জীবের স্বাদ মেটানোর জন্য আমরা এই অখাদ্যগুলো খাবো, 4 দিন ধরে সবাই মিলেই খাবো, কিন্তু একাদশী দিন কিন্তু আমাদের ওষুধটা খেয়ে নিতে হবে, নাহলে কিন্তু আবার এই প্রবলেম, পুজোর আনন্দে বেশ কটা দিন নিরানন্দ কাটবে আপনার বিছানায় শুয়ে, কেন আমরা আছি না, চিন্তা করার কিছু নেই। যদি আপনার মনে হয় যে একাদশী, কারণ একাদশী পুজো 4টে দিন, সপ্তমী অষ্টমী নবমী দশমী, 4টে দিন আমাদের চেম্বার অফ থাকে, কারণ এত স্টাফ কাজ করে তাদেরও তো নিজেদের পরিবারের পুজো আচ্ছা আছে, তাই সেই জন্য আমরা 4টে দিন একটু অফ থাকবো। আর অফ থাকা মানেই যে না ঘরের মধ্যে লুকিয়ে পড়বো তা নয়, আমাদেরও নিমন্ত্রণ করে দিলাম, নবমীতে বিশাল বড় এক প্রোগ্রাম আছে আপনাদের সবার, মানে সঙ্গীতানুষ্ঠান, তো তার জন্য আপনাদের নিমন্ত্রণ করা থাকলো, যারা গান ভালোবাসেন দারুণ সঙ্গীতানুষ্ঠান হচ্ছে কোথায়, নিচের নাম্বারে কল করবেন, তবুও জানিয়ে রাখি 12-7 কাজীপাড়া ফরচুন টাউনশিপে, সবার জন্য অবারিত দ্বার, দুর্গাপুজো মণ্ডপে আমাদের বিরাট বড় অনুষ্ঠান করা হয় একদম মহালয়া থেকে নবমী অবধি, তো নবমীতে লাস্ট প্রোগ্রাম, বড় প্রোগ্রাম রাখা হয়েছে, যে প্রোগ্রামে আমাকেও পাবেন আপনারা, হ্যাঁ দেখা হবেই, পুজোর ছুটির মধ্যেও যে আমরা দেখা করবো না তা নয়, আপনাদের আগাম অগ্রিমভাবে নিমন্ত্রণ দিয়ে রাখলাম সপরিবারে। সামনে পুজো আসছে, আর পুজো আসছে মানে কিন্তু আমরা সকলেই কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি, মানে শপিং করতে, পুজো আসছে বলা ভুল, এসেই গেছে, মানে একটা রাতের অপেক্ষা শুধু, আর শপিং করতে গেলেও কিন্তু আমাদের সুস্থ থাকতে হয়, কারণ বিশেষ করে মেয়েরা চুস্ত হয় না জামা কাপড়, সারাদিন ধরে আমরা ঘুরতে থাকি, সারাদিন ধরে ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে পা ব্যথা, কিন্তু আপনার পাটাকে তো আগে সুস্থ রাখতে হবে, আপনার সমস্যা হচ্ছে কিনা সেগুলোও আগে জানতে হবে, সেই জন্য কিন্তু আপনার চিকিৎসা করাটা ভীষণ প্রয়োজন। ঠিক, ভালো থাকতে হবে, সবার শেষে একটা কথা, যদি আমরা ভালো না থাকি আমাদের পরিবারকে ভালো রাখতে পারবো না, কারণ আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার পরিবার, আপনাকে যদি সুস্থ না থাকেন আপনি বলবেন কাজে দোহাই দেবেন, স্যার কাজ না করলে খাবো কি, আপনার শরীরটা না ভালো থাকলে আপনি কাজ করবেন কীভাবে সেটা বলুন তো, আজকে অল্প এখন সমস্যা আছে, এই ছোট্ট সমস্যাটা যদি আপনি এখন সারিয়ে নেন তাহলে আপনার কাজের কিন্তু ছুটি হলো না, আর যদি সমস্যাটা বেড়ে যায় আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে, অটোমেটিক্যালি আপনার কাজ বন্ধ হয়ে যাবে, তাই একটার সঙ্গে আরেকটা কানেক্টিভ, আপনাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, তবে আপনি কাজে যেতে পারবেন, আর কাজে যেতে পারলে তবে কিন্তু উপার্জন হবে, ঠিক, তাই নিজের শরীরকে ফাঁকি দিয়ে, নিজেকে ফাঁকি দিয়ে শুধু কাজের পিছনে টাকার পিছনে দৌড়ালে সেটা বৃহৎ কোনো একটা কাজ হবে না, কারণ বাঙালিকে আমি চিনি, আমরা জানি 24 বছর ধরেও এই বাঙালির সাথে ঘর সংসার করছি, তো সেই জন্য বলি যে বাঙালি ওই মুড়ি দিয়ে চপ দিয়ে খেয়ে কষ্ট করে, খুব কষ্ট করে কাজ করে টাকা জমায়,
আর যখন বয়সকাল হয়ে যায় 60 পার করে, তখন সে বড় ভারী অসুখে পড়ে ওই জমানো টাকা নিয়ে হসপিটালে ডাক্তারকে দিয়ে আসতে যায়। এটা কোন সিস্টেম বলুন তো? আপনার কষ্ট করে উপার্জন করা টাকাগুলিকে সব ডাক্তারের হাতে তুলে দিয়ে আসতে হবে? কিন্তু এই কাজ করার সাথে সাথে যদি নিজের শরীরটাকে ভালো রাখা যায়, একটু সময় বের করে নিয়ে, কারণ আমার তো ছুটি নেই কোনো, 7 দিনে 7 দিন ডিউটি দিই আপনাদের জন্য, তাহলে আপনি বলতে পারবেন না স্যার আমার ছুটি দিনে তো আপনারও ছুটি থাকে, আমরা দেখাবো কীভাবে? না, এই কথাটা বলার জায়গা রাখেনি, কারণ ছুটি তো মানুষের একদিনই হবে, যেদিন একেবারে জন্য ঘুমাবো আমরা, সেটাই আসল ছুটি। তার আগে ছুটি নিয়ে এই সুন্দর জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নেই, কাজ করতেই হবে মানুষকে। তাই যারা কাজের নেশায় পাগল তাদেরকে বিশেষ করে বলছি যে নিজের শরীরটার যত্ন নিন, ঠিকঠাক সময় জল সেবন করুন, সারাদিনে অন্তত 3 থেকে 3.5 লিটার জল সেবন করার প্রয়োজন আছে। আপনার পটি ক্লিয়ার প্রতিদিন হয় কিনা খোঁজ রাখুন, না হলে তো হবে না। ও অনেক পেশেন্ট আছে, আজকেই যেমন 3-4 জন এসেছিল একটা পরিবার, তাদের পুরো পরিবারে বলছে স্যার আমরা ওই সপ্তাহে 2 বার যাই, কেন কোনো সমস্যা আছে নাকি? মানে এরকম কোনো কোটা রেখে দিয়েছেন যে বাড়ির বড় ছেলে মঙ্গলবার শনিবার পটি করতে যাবে, তো বাড়ির ছোট ছেলে যাবে বুধবার আর শুক্রবার, মানে এরকমভাবে ভাগাভাগি করে নিয়েছে বোধ হয়। ও যেমন সপ্তাহে 2 দিন যায় একদম গ্ল্যাডলি বলছে, মানে তাদের কোনো আক্ষেপ নেই। এটা যে একটা ভারী অসুখ, কোষ্ঠকাঠিন্যতা একটা মানুষের ভীষণ বড় অসুখ, এইটা মানুষ মানতেই চায় না। বলছে দৌড় এত কষ্ট করে রোজগার করে বড় বড় খাওয়া দাবার দামি দামি খাওয়া দাবার খেয়েছি আর আমি পটি করে নষ্ট করে ফেলবো? মানে এইরকম পাবিকও আছে, সে যাবে না পটি করতে, যাবে না। একটা জিনিস মাথায় রাখুন, একটা সুস্থ মানুষের লক্ষণ তখনই বোঝা যাবে যার ইউরিন, পটি, ঘুম এবং খাওয়া, এই 4টে সিস্টেম ঠিকঠাকভাবে চলছে, সেই সুস্থ মানুষ আজকে থেকে। আর যারা অসুস্থ দেখবেন এই যে 4টে কারণ আপনার সিস্টেম, জীবনের লাইফ সিস্টেম বলে দিলাম, দেখবেন একটাতে তার একটু ব্যতিক্রম ঘটছে, হয়তো পটি ক্লিয়ার হচ্ছে না ভালো, অথবা পটিতে যায় 2 ঘন্টা টাইম লাগে। কি করিস ভাই, ওখানে কি কবিতা লিখিস? না না, কি যাত্রা পালন কোনো পালা বলিস, কিছু তো একটা করিস বাবা 2 ঘন্টাতে। বলছে স্যার পটি হয় না। তাতে কি করিস, ঠাকুরের নাম নিয়ে হনুমান চল্লিশা পড়িস তারপর পটি হয়? মানে কিছু তো একটা করেছে। তাহলে এই সমস্যাগুলো যদি অ্যাভয়েড করা যায় একটা মানুষ কিন্তু ভালো থাকবে। ফোনে আছে কেউ, একটু কথা বলেনি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, তানিয়া বড়ুয়া। বলো। তো আমার সমস্যা হয়েছে মানে পেটের হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, প্রায় বিগত অনেক বছর হয়ে গেল 2018 থেকে। তো অনেক ডক্টর দেখিয়েছি, অনেক অ্যালোপ্যাথিক ওষুধ, অনেক টেস্ট, অনেক কিছু করিয়েছে, কিন্তু মানে সেরকম ভাবে কোনো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, অনেক কিছুই আমি ট্রাই করেছি কিন্তু সবগুলো একদিন দুদিন কাজ দেয়, তারপরে আর দেখি ওই যেই সেই। তাহলে আপনার পেটের একটা ইউএসজি করান, ডাইজেস্টিভ সিস্টেম, লাইপেজ অ্যামাইলেজ এন্ড এলএসটি করান, কোলোনোস্কোপি, না কোলোনোস্কোপি দরকার হয় না। ও সব করা হয়ে গেছে, রিপোর্ট গুলো নিয়ে যোগাযোগ করবেন চেম্বারে। স্যার আপনার চেম্বারটা কোথায় ঠিক? ওই নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে নাম্বারে একবার ফোন করে নিন, আপনাকে ওরা হেল্পলাইন ওখান থেকে গাইড করবে, লোকেশন পাঠিয়ে দেবে। নিচে দুটো নাম্বারে যেকোনো একটাতে। আচ্ছা বেশ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনার যখন সব কিছু টেস্ট করা হয়ে গেছে তাহলে এবার একবার চেষ্টা করা যেতে পারে, রাইট না? কারণ বুঝছি কোনো কোম্পানি ল্যাসিটি পাউডার বাকি নেই, তাহলে তো আমাকে নতুন কোনো রাস্তা দেখতে হবে যে স্টুল হার্ড হয়ে যাচ্ছে কেন, তা কি শরীরে আয়রন বেশি হয়ে যাচ্ছে, কোনো আয়রনযুক্ত জল চলে যাচ্ছে প্রতিদিন যার ফলে স্টুল হার্ড হয়ে যায়? কারণ যারা আয়রনযুক্ত জল খায় সেবন করে তাদের স্টুল হার্ড হবে, এবং যারা এই কুলেখাড়া পাতা, বেদানা, কাঁচকলা, এঁচোড়, থোড়, মোচা এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে, মানে এতে কি আয়রন প্রোডাকশান হয় বেশি, এবং তাদের এলাকার জলে যদি আয়রন বেশি হয় তাহলে কিন্তু হার্ট স্টুল অ্যান্ড কনস্টিপেশন হয়ে যাবে। তো এই জায়গাগুলো দেখার আছে, না হওয়ার তো কিছু নেই। যখন কোলোনোস্কোপি নর্মাল বলছে সেখানে ভেতরে কোনো পলিপ নেই, তাহলে আমার মনে হয় যে চেক করা উচিত। হ্যাঁ নমস্কার, আর কেউ আছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার না ওয়েট লস হয়ে যাচ্ছে। তো ভালো করে খাওয়া দাওয়া করো। হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিকঠাকই করো। ভালো ভালো খাবার খান বাড়িতে, একদম হেভি হেভি করে রাতে বেলা মেনু কার্ড বানানা, দিনের বেলা খান। আচ্ছা ডাক্তারবাবু, আমি কি থাইরয়েড একবার টেস্ট করব? হ্যাঁ থাইরয়েড করা যায়, থাইরয়েড হলে যে সবসময় মোটা হয়ে যাবে তা নয়, আবার ড্রাই থাইরয়েড যেটা
টি3 যদি বেশি থাকে আপনি আবার রোগা হয়ে যাবেন ভীষণভাবে, মানে একদম গায়ে মাংস থাকবে না এরকম অবস্থা হবে। আর কিন্তু চুল উঠবেই, চুল ওঠাটা থাইরয়েডের সব কটারই, চুল ওঠা, ক্রিকেট মেজাজ হয়ে যাওয়া এবং সাদা সাপ যদি শরীরে থাকে, হ্যাঁ আপনি চেক করবেন যে সাদা সাপ হচ্ছে কিনা পিরিয়ড হওয়ার আগে বা পরে ইত্যাদি, অথবা থাইরয়েড একবার থাইরয়েড প্রোফাইল চেক করুন, কেমন আপনাকে বুঝতে কে বলেছে, আপনি ডাক্তারই বলে আমরা করবো কি, আমরা 100 দিনের কাজও নাই দিদি, এখন আমাদের এই পুজোর আগে 100 দিন কাজও দেবে নাকি, বুঝতে পারছেন তো, সুতরাং রিপোর্টটা করে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমি আপনাকে হ্যাঁ বলিলাম যে থাইরয়েড প্রোফাইল, হ্যাঁ আপনার কত নেতা মন্ত্রী চেঞ্জ হয়ে গেল, আলুর দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, আর আপনার ব্লাড চেঞ্জ হবে না তাই না, একটা মানুষের প্রতি 3 মাস অন্তর তার ব্লাডের কন্ডিশন সব চেঞ্জ হয়ে যায় ঠিক, ওই কবে নবাব সিরাজদ্দৌলার আমলে আপনি টেস্ট করেছিলেন এখনো জানিয়ে চালিয়ে যাবেন না, ওই দিন নেই এখন ঠিক আছে। ধরুন আপনি সারা জীবন ধরে উপার্জন করলেন, শুধু উপার্জন করেই গেলেন কিন্তু আপনার উপার্জন করা অর্থ আপনি ব্যয় করলেন না বা কোনো কাজে লাগাতে পারলেন না, তাহলে সেই উপার্জন করাই কিন্তু ব্যর্থ, কারণ উপার্জন যেমন আমরা করি তা ব্যয় করা বা কাজে লাগানোরও কিন্তু প্রয়োজন আছে। শুধু সারা জীবন ধরে উপার্জন করে গেলেই হবে না, নিজের শরীরটা ভালো থাকছে কিনা, আমি ভালো থাকছি কিনা সেদিকেও কিন্তু নজর দিতে হবে, না হলে কিন্তু সেই একই শেষ বয়সে গিয়ে পস্তানি। এবং আমরা যখন শেষ বয়সে এসে যাই না তখন কিন্তু আমাদের বার্ধক্যের সময় কেউ আমাদের দায়ভার নিতে চায় না, তাই সবার আগে প্রয়োজন আমাদের নিজেদের সুস্থ থাকা। আমাদের সঙ্গে কলেজেও আছেন স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডক্টর সেন কথা বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, বলছি যে আমি না আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলতে চাইছি, মানে আমার মেয়ের বয়স হচ্ছে 5 বছর, আর আমার মেয়ের মানে অনেকদিন থেকে মানে ছোটবেলায় না ও ওই একটা দুটো ব্যাবলিং করতো, মানে কথা বলতো, মানে দাদা মাম্মা বাবা যেরকম বাচ্চারা বলে, তো ওর একবার খুব জ্বর হয়েছিল, প্রচন্ড জ্বর হওয়ার পরে তারপর থেকেই দেখি আস্তে আস্তে সবকিছু মানে কমে গেল, মানে ধরুন 1 বছর মতো বয়সে ওর জ্বরটা হয়েছিল, মানে তারপর জ্বরটা কি ধরনের, টাইফয়েড? মানে জন্মের পর থেকে তো বললো অনেক সময় কি হয় বাচ্চাদের গায়ে র্যাশ বেরোয়, কিন্তু এটা ভয়ের কিছু নেই যে কোনো মানে হাম মিলমিল বা এরকম টাইপের কিছু না, তো একটা অয়েন্টমেন্ট দিয়েছিল ল্যাকটোক্যালামাইন মানে ক্যালামাইন টাইপের একটা কিছু, তো ওটা লাগিয়েছিলাম তারপরে ঠিক হয়ে গেছিল। তারপরে আবার ওই প্রায় অনেক 3-4 মাস নাগাদ ওর পটি খুব সমস্যা হতে থাকে, মানে পটি হচ্ছে না হচ্ছে না, একটু একটু করে হচ্ছে, আবার হলে বেশি হচ্ছে, এরকম করতে করতে তারপরে দেখি লকডাউন হয়ে গেল, লকডাউনের সময় খানিকটা ঘরে থাকা হয়েছিল, তা এই সাথে পাচ্ছে মানে বুঝতে পারছি না, তো এখন যখন ডাক্তারকে দেখি এখন বলছে নাকি অটিজম মানে এরকম অনেক কিছু বলছে, তো মানে নিজের খেয়ালে থাকে কোনো কিছু মানে রেসপন্স করে না, তো আমরা প্রচুর মানে ডাক্তার দেখিয়েছি, ওকে স্পিচ থেরাপি সবই করাচ্ছি কিন্তু কিছু তো ইমপ্রুভমেন্ট কিছু। আপনার বাড়ি কোথায়? আমরা থাকি বেলঘরিয়া রতলা। ব্রেনের MRI নিশ্চয় করা হয়েছে? হ্যাঁ MRI রিপোর্ট নরমাল এসেছে, কানের বেড়া টেস্টের রিপোর্টও নরমাল, তারপরে এমনি অনেক রকমের ব্লাড টেস্ট রিপোর্ট, তারপরে SGPT মানে ওগুলো সবই রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্টই ওর নরমাল আছে, থাইরয়েডও নরমাল, হিমোগ্লোবিন মানে সমস্ত কিছুই ওর নরমালই আছে। এটা কত বছর তখন ওর বয়স কত যে জ্বরটা হয়েছিল? জ্বরটা হয়েছিল তখন 1 বছরের মতো বয়স ছিল। তার মানে অ্যাজাম্পশন, আচ্ছা তার আগে জোড়া জোড়া শব্দগুলো বলতো? মাম্মা দাদা, হ্যাঁ এখন কি সেগুলো বলছে না জোড়া শব্দ? এখন শুধু ওই দুটো কথা বলে, তাও ওর খুব প্রয়োজন হলে মানে একটা হচ্ছে আয়, আয়টা যেহেতু ওর কোথাও নিয়ে যাবার জন্য প্রয়োজন, আর দাও, দাওটা যেহেতু ওর প্রয়োজন মানে কোনো কিছু যেটা ওর পছন্দের খাবার সেটা নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে বলবে দাও, তা না হলে যখন খুব প্রয়োজন যেটা খেতে ভালোবাসে সেটা হয়তো বলবে দাও, এরকম আর কি। বাকি এমনি অনেক কিছুই করে কিন্তু কথাটা কিছুতেই ও মানে বেশ। আপনার বেলঘরিয়া বাড়ি যখন একে নিয়ে বাচ্চাকে নিয়ে আপনি আমার দমদম চেম্বারে আসবেন, আমি
আগামীকালটা থাকছি, তারপর থাকবো না বেশ কয়েকদিনের জন্য। আমি সেই সানডে দেখে একবার অ্যাটেন্ড করার চেষ্টা করব, কারণ অনেক সময় হয় কি, এটা বড়দের ক্ষেত্রেও হতে দেখেছি, যে জ্বর যদি অতিমাত্রায় মাথার মধ্যেই, তো জ্বর ফিভারটা সব থেকে বেশি ওঠে, এবং সেটা যদি 102-3 অবধি চলে যায়, একটা বড় মানুষেও কানে শুনতে পায় না, কথা বলা চলে যায়, চোখে দেখতে পায় না, এরকম অনেক ঘটনা আমি দেখেছি। কারণ জ্বর এমন একটা আমরা লাইট ভাবে নিই, যেমন পানের দোকানে পানের গুমটিতে পাওয়া যায়, কিন্তু এই জ্বর যদি মাথায় উঠে যায়, যে মাথায় জল ডালি কেন, মানে তার বাচ্চা একটা, তা তো মাথায় জল ডালতে একটাই কারণে, যে ফিভারটা কখনো মাথায় রাখা যাবে না, মাথায় রাখলেও ব্রেনকে ড্যামেজ করবে। আর এরপর ধরুন আমারও তো ধরুন মানে অতটা এক্সপিরিয়েন্স নেই, কারণ প্রথম ওর জ্বরটা সেই টাইপে প্রথম হলো, আর বাড়িতে সেরকম কেউ ছিল না। আর একটা হচ্ছে ওর এই এখন মানে মোটামুটি 3 বছর বয়সের পরে, 3 বছর বয়সের পরে তিনবার ওর ওই যে ফেব্রিয়াল সিজারটা হলো। আচ্ছা আচ্ছা। কিন্তু আগে কখনো হয়নি ফেব্রিয়াল সিজার, মানে এই তিনবার হলো। তখন আবার ইজি করা হয়েছিল, দুবারই, তিনবারই ইজি করা হয়েছে, তিনবারই কিন্তু ইজি রিপোর্টটা নরমাল এসেছে। আচ্ছা। কিন্তু ওই নিজের খেয়ালে থাকে, মানে এত যে ওকে পড়াশোনা শেখাচ্ছি, এত যে স্পেস থেরাপি না, যদি এখন ওর এখন সিমটম পুরো সেরিব্রাল পালসি বাচ্চাদের মতো, অটিজমের মতো, ঠিক, মানে নিজের দুনিয়া নিজে থাকে, কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবে না, মানে ও যে আমার সাথে হাঁটে চলে মানে দৌড়ায়, মানে শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা আসেনি না। আবার ওকে মানে দেখ, সবাই বলে ও বোধহয় 7-8 বছরের বাচ্চা, মানে হেলথ টেলথ মানে গ্রোথ মানে সবই ভালো, সবকিছুই ঠিক আছে। বেশ ঠিক আছে, শুনলাম পুরো ঘটনাটা। আর আমি না ওকে ওকে ওই যে আমি পতঞ্জলি যোগটিও আমার রামদেবের কাছেও নিয়ে গেছিলাম, ওখানে পঞ্চকর্মা করেছিল, আরো কিছু মেডিসিন দিয়েছিল, আয়ুর্বেদিক আর অ্যালোপ্যাথিও অনেক, প্রচুর ভেলোর ব্যাঙ্গালোর মানে সব জায়গায় ঘুরেছি, কিন্তু সেরকম কিছু আমি কোথাতেও কিছু মানে সুরাহা পাচ্ছি না। তো আপনার প্রোগ্রাম দেখি আমি, তো মানে মা তো মনে হয় যে যেখানে বলছে সেখানেই ছুটে যাই যদি কিছু সমস্যা সমাধান। বেশ, আপনি বাচ্চাকে যেদিন আসবেন বাচ্চাকে সঙ্গে নিয়ে আর ইজি রিপোর্ট এন্ড এমআরআই এই দুটো সঙ্গে নেবেন, ঠিক আছে? দেখি আমি আপনার বাচ্চার জন্য কতটা কি করতে পারি, কেমন? আচ্ছা স্যার বলছি এই অটিজমের বাচ্চারা কি মানে আমাদের অ্যালোপ্যাথিতে তো বলছে নাকি কোনো দিন না, কিছু নেই অ্যালোপ্যাথিতে, কোনো অসুখের জন্যই কিছু নেই, অ্যালোপ্যাথি হচ্ছে এমার্জেন্সি কন্ডিশনের জন্য একটা ট্রিটমেন্টের বা একটা প্যাথি, সেখানে আমরা গিয়ে যদি কোনো অসুখের সুরাহা খুঁজতে যাই, না ওটা ইমার্জেন্সি মোড, যেমন প্রচুর ফিভার এসেছে সেই কন্ডিশনের জন্য অ্যালোপ্যাথি মারাত্মক কাজ দেবে আপনাকে। তা বলে এই নয় যে তার পরিবর্তে যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায় সেটাকেও কিওর করে দেবে, না, কিওর করার জায়গা কিন্তু অ্যালোপ্যাথিটা নয়, মডার্ন মেডিসিন ফর এমার্জেন্সি মোড, যে কোনো পর্যায়ে ইমার্জেন্সির জন্য। তো সেখান থেকে আমরা যদি এখন কিওর করার জন্য কোনো আশা করে থাকি, এটা আমাদের ভুল আশা করা, সব প্যাথির একটা আলাদা আলাদা নিয়ম, ঠিক, হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদ, এরা কি, এরা একটা লং টার্ম থেরাপি, আমাদের এই থেরাপিগুলো চলে, এটার ফলে কি একটা রেজাল্ট আসলেও আসতে পারে, চান্স আছে, কেন লং টার্ম চালানো যায় আমাদের এই মেডিসিনগুলো, যার কোনো সাইড এফেক্ট হবে না, যার ফলে যে আপনার বাচ্চা কথা বললেও বলতে পারে, ঠিক, সেরকম কিছু মেডিসিন আমরা ট্রাই করে থাকি। তো আপনার বাচ্চাকে নিয়ে আসুন, আমরা নিশ্চয়ই ট্রাই করবো আপনার বাচ্চার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, মনে অনেক বড় বেশি আশা নিয়ে নিলে তার কপালে দুঃখ হয়, ঠিক না? যে আমার প্রতিটা ইয়াং বয়সে ছেলে মেয়েদের একটা রঙিন স্বপ্ন থাকে, তারপর বিয়ে হওয়ার পর দেখবেন সব রঙিন স্বপ্নগুলো সাদা কালো হয়ে গেল, তাই না? এমা এরকম তো ভাবিনি, আমি ভেবেছিলাম বিয়ের পর আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, জার্মান যাব, সুইজারল্যান্ড, সিনেমায় দেখেছি আমরা, তাই অহেতু কত বড় না ভেবে আগে আমরা চেষ্টা করি যে তার আপনার বাচ্চা জোড়া শব্দটাও বলতে পারছে কিনা, তারপর সে ফ্লুয়েন্টলি কবিতা বলছে কি গান শোনাচ্ছে ওটা আমরা পরে দেখবো, ঠিক না? আগে তার শব্দ উচ্চারণটা হচ্ছে কিনা অন্তত ওইটুকু তো ট্রাই করি আগে। হ্যাঁ অবশ্যই এইটুকু তো ইম্প্রুভমেন্ট দেবে, কারণ যেহেতু এটা সাইড এফেক্ট নেই, আমরা যে মেডিসিনটা অ্যাপ্লাই করবো তার একটা কোনো না কোনো এফেক্ট আসবে, এটা ড্যাম শিওর। আমি আপনাকে অ্যাসিওর করতে পারবো না যে হ্যাঁ আপনার বাচ্চা আসলেই আমার কাছে এসে পুরো পরিষ্কারভাবে কথা বলতে পারবে, আরে পুরো পরিষ্কার কথা বলতে না পারুক অন্তত যেগুলো একদম বলতে পারছে না, অন্তত সেইটুকু জায়গাও তো ইম্প্রুভমেন্ট দিতে পারা যায়, এটাও তো একটা মা হয়ে আপনার কাছে অনেক বড় পাওয়া, তাহলে আপনিও ভরসা পেয়ে যাবেন, তাহলে মেডিসিনটাকে আমাদের ট্রিটমেন্টটা যদি আরো কন্টিনিউ করা যায় তাহলে মোস্ট প্রবাবলি আরো খানিকটা ডেভেলপ হতে পারে, ঠিক? তো আমরা পার্ট বাই পার্ট একটু আশা করি না, একসঙ্গে অনেক বড় আশা না করে, তাই না? না না ওগুলো ওগুলো আসবে, ওগুলো আসবে, কারণ অনেক বাচ্চা আছে অটিজম, তারা প্রচুর হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, এই জিনিসপত্র ভাঙচুর শুরু করে, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, সে তার মতো করে আছে, তাকে বাগিয়ে আনতে পারা যাচ্ছে না, মানে অনগ্রহের মানুষ মনে হয় তাকে, তো সুতরাং সেই জায়গা থেকেও যদি খানিকটা মাইন্ডসেট আপ, মানে আপনি বললেন
বাবা ওইখান থেকে খাতা পেনটা নিয়ে আসো, এই যে বুঝে নিয়ে এলো, কথা বললো না, এটাও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট। কারণ আপনার শব্দটা শুনে সে বুঝতে পেরেছে, রাইট? অনেকগুলো সেকশন আছে এই ট্রিটমেন্টের। আমি তো হই হই করে একবারে ট্রিটমেন্টটা সব অ্যাপ্লিকেশন করে দেবো না, এই যে বললাম পার্ট বাই পার্ট, কারণ আপনার বাচ্চার বয়স মাত্র 5 বছর। আমাকে কিন্তু ওর এজটাকে খেয়াল রেখে মেডিসিন অ্যাপ্লিকেশন করতে হবে। আমি বড়দের মেডিসিন তাড়াতাড়ি রেজাল্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিলাম, দেখলাম আরো কগনিটিভ ড্যামেজ হয়ে গেল, যার ফলে এখন হয়তো হাঁটাচলা করছে, তখন হয়তো হাঁটাচলাও করতে পারছে না। সুতরাং আমি চাইছি না যেটুকু আছে সেখান থেকে খারাপ হোক, যেটুকু আছে তার থেকে অন্তত 10% ইম্প্রুভমেন্ট হোক, আমি অন্তত বোধ হয় খুশি হতে পারবো আপনাকে, রাইট না? ওকে, বল পারবো না ওগুলো, ওটা পুজো বা বিয়ে বাড়ি, এটা একটা বাজে প্রশ্ন হয়ে গেল, রাইট না? একটা পেশেন্ট আসার আগে এমন কোন ডাক্তার জন্মায়নি তার ফর্দটা পেশেন্টের হাতে পাঠিয়ে দেবে, যে এই বেনমশলার দোকানের এই মালগুলো আর কলা গাছ আর দুটো ডাব নেবে, তারপর ঠাকুরের মূর্তি, মোটামুটি 10,000-এর মধ্যে আপনার পুজো কমপ্লিট। এগুলো পুজো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান, যোগী বাড়ি, কাজের বাড়িতে ফর্দ হয়, একটা চিকিৎসা ফর্দ হয় না। আর একটা আয়ুর্বেদে চিকিৎসা করতে আসে, সেখানে নিশ্চয়ই ভিটেমাটি বন্ধ হয়ে যাওয়ার মতো কোনো কন্ডিশন হয় না, তাই না? নাহলে এই প্রতিদিনে 600 লোক আমার এখানে এসে পড়ে থাকতো না এই 24 বছর ধরে, রাইট? ওকে, হ্যাঁ, নেক্সট কেউ আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। বল। আপনাদের এই চ্যানেলটা না মাঝে মাঝে আসে না। আপনি কি চ্যানেল দেখেন আমাদের? হ্যাঁ, জিটিপিএলটা একটু প্রবলেম হচ্ছে, আজকেও হচ্ছে। আপনি জিটিপিএল দেখতে পাচ্ছেন? আজকে 29 নম্বর দেখতে পাচ্ছেন? 29 আমাদের এখান থেকে না, একদম জিটিপিএল কোম্পানি থেকে প্রবলেম হচ্ছে, আমরা শুরুতেই দেখেছি সমস্যাটা হচ্ছে। ওকে, থ্যাঙ্কস ফর ইনফরমেশন। তবুও সাদা কালো হয়েও মাঝে মাঝে বেঁচে আছি, এটাও তো বড় কথা। সবসময় যে রঙিন হতে হবে, তাহলে সাদা কালো যাবে কোথায়? পৃথিবীটা সব কিন্তু যা রঙিন দেখি তাহা নয়, সবটাই সাদার কালো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ জেলা পরিবার প্রার্থনার অন্তর্গত থেকে বলছি। বল। আমি আমার মায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য ফোনটা করেছিলাম ডক্টর সুরেশের সাথে। বলছি, বলুন। মায়ের মাজা থেকে ডান হাঁটু সমস্যা, তারপরে পুরো হাঁটতে পারে না। মায়ের বয়স 45 বছর। আপনার এর আগে সিটি স্ক্যান, এমআরআই করিয়েছিলাম, তো 2-3 জায়গায় দেখানোর পরে এখনো সেই রিপোর্ট মানে দেখেছে, কিছু কেউ বলেছে মাজার হাট একসঙ্গে হয়ে গেছে, সেটা চিপে ধরেছে, সেই জন্য হাঁটতে পারছে না, নাকি সার্জারি করতে হবে, তারপরে হাঁটতে পারবে কিনা এমন কোনো মানে গ্যারান্টি কিছু নিচ্ছে না। তো এইরকম সমস্যা, আপনি নিজে একবার চলে আসবেন, আমি মাত্র 15 দিনের মেডিসিন দেবো, আর অয়েন্টমেন্ট গুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো বলে দেওয়া হবে, তারপর আমাকে জানাবেন আফটার 15 ডেজ কতটা প্রোগ্রেস হলো, কেমন? আমার এখানে কোনো অপারেশন নাই, আর আমি অপারেশনে যেতে বলিও না, নেভার, কারণ এই ধরনের অপারেশনগুলো মানুষের সর্বনাশই ঘটিয়েছে, কোনো ভুল নেই তাতে। 99% অপারেশন ফেল হয় এই লাম্বার পোর্শনে যে অপারেশনটা করে, 99% অপারেশন ফেল হয়ে যায়। তো সেই জন্য এত বড় রিস্ক নিয়ে 45 এজ মাত্র, আমার মনে হয় ঠিক হবে না অপারেশনের ডিসিশন নেওয়া। নর্মালভাবে যদি ওষুধ খাইয়ে মানুষটাকে আবার ফিরিয়ে আনা যায়, সো আমার মনে হয় সেই দিকে ট্রাই করা বেস্ট। তার জন্য আপনি একটা দিন চলে আসতে পারেন, আদারওয়াইজ যদি আপনার আশাতেও প্রবলেম থাকে, সো আপনি ভিডিও কলিংয়েও প্রেসক্রিপশন করাতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে টোটাল রিপোর্টটা পাঠাবেন আগে, আমাকে দেখতে হবে, তারপর প্রেসক্রিপশন হবে। আপনার এই রিপোর্ট এই মানে এই নম্বরে কি হোয়াটসঅ্যাপ আছে? না, এই নম্বরে পাঠিয়ে লাভ নেই, এটা তো স্টুডিওর নম্বর, আপনি পাঠাবেন ওই যে নিচে ওখানে দুটো নাম্বার দেওয়া আছে, আর দেখুন বোল্ড করে 27 আর 28, এই 27 অথবা 28 দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো নাম্বারে যে কোনো একটিতে আপনি রিপোর্টগুলো পাঠিয়ে দিয়ে শুধু নিচে লিখে দেবেন লাইনটা, ডক্টর সেনের সঙ্গে ভিডিও কলিং এ অ্যাপয়েন্টমেন্ট চাই, ব্যাস ওনারা সব ব্যবস্থা করে দেবে। ওকে, থ্যাঙ্ক ইউ স্যার। ওকে ওকে, আমরা কিন্তু একদমই শেষে, একদমই আজকে সময় শেষ, তো যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আমাদের নম্বর কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমাদের আরো একজন দর্শক বন্ধু, নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। রাধে 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 রাধে। আমি তো আমার স্বামীর কথা নিয়ে বলবো। বলুন, আমি তো শোনার জন্য বসে আছি, বলুন।
শরীরে না মানে প্রচুর ব্যথা। কার? স্বামী? ওনার কোন আর্থারাইটিস হয়েছে সেটা কি জানেন? এর আগে তো ডক্টর দেখিয়েছেন, ডক্টর কি জানিয়েছে আপনাকে যে কোন ধরনের আর্থারাইটিসটা হয়েছে? জানাইনি না, আজকে তো প্রথম দেখতেছি। আপনি আজকে দেখছেন কি হলো? আপনি এর আগে আপনার স্বামীকে ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি। তা কোন কি রোগ হয়েছে আপনার স্বামীর সেটা কি বলেছে? ওই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা। ওটা কোনো অসুখ হলো নাকি? পেটে কাটে ব্যথা কোনো অসুখ? এটা অসুখ তো না। এই রোগটার নাম কি দিয়েছে? কোন আর্থ্রাইটিস বলেছে? এটা ইয়ে ব্যথা বলছে না, বাতের ব্যথা, ইউরিক অ্যাসিড মতো বলছে। বুঝতে পেরেছি। হাতুড়ি মার্কা ডাক্তার দেখেছেন তো? তাই তা সে তার মতোই বলেছে। হ্যাঁ ঠিক আছে, হবে না ওতে। আপনার স্বামীকে নিয়ে একটা দিন চেম্বারে চলে আসবেন, কেমন? নাহলে হবে না মা, এইভাবে পড়ে থাকবে। আসুন একটা দিন চেম্বারে আসুন, কারণ ফার্স্ট ডে আমি 15 দিনের মাত্র মেডিসিন দিই, অনলি 15 ডেজ। এবং সেই 15 ডেজে শুধু মেডিসিন না, উপরওয়ালার আশীর্বাদ থাকে। আপনি 15 দিনে মুখ করতে পারবেন। 10% হলেও ইউল গেট দ্য রেজাল্ট, আই এম অ্যাসিওর, এইটুকু ভরসা দিতে পারি। আর যারা 15 দিনে দাঁড়াবে না, মোটামুটি বছর ধরে নিন, কারণ তাদের নার্ভে নিউরো সিস্টেম প্রবলেম হয়ে গেছে, দেরি হবে। ঠিক তো, ভরসা করে আপনাকে আসতে হবে, নাহলে হবে না। ওই পাড়ার হাতুড়ি মার্কা ডক্টরদের দেখিয়ে সে রোগের নাম বলতে পারেনি, আপনি নিজেও জানেন না, বলছি ইউরিক অ্যাসিড, আবার ইউরিক অ্যাসিডের মতো না, এই সকলে হবে না। সঠিকভাবে জানতে হবে অ্যাকচুয়ালি কি অসুখটা হয়েছে। যদি সেটাই না বলতে পারে বা জানতে পারে ডক্টর, তার কী ট্রিটমেন্ট করছে মশাই বলুন তো? প্রত্যেকে ডাক্তার না দেখে আপনার ওখানে হাটে বাজারে টাইগার বাম, দাঁতের তেল ইত্যাদি পাওয়া যাচ্ছে, ওইগুলো কিনে নিয়ে গিয়ে করুন, ও তো ওখানে একটা রেজাল্ট পাওয়া যাবে। আমাদের সঙ্গে কেউ আছেন? নমস্কার, বলুন। হ্যালো, তাড়াতাড়ি বলুন, ফোন করা কি কারণে? আমি বাবার বিষয়ে বলবো, আমি সোনপুর থেকে বলছি। বলছি যে আমার বাবার না এই 4 বছর ধরে বাবা অসুস্থ, মানে বিছানায় পড়ে রয়েছে, মানে কোমর থেকে নিয়ে হাঁটু অব্দি চলতে পারছে না। অনেক ডাক্তার দেখিয়ে সে বলছে ওনার তেল শুকিয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, এ কথা বলছে। এখন আপনার কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে তো আগামী কালকেই চলে আসুন, দেরি কেন? আপনি যে কোনো ভাবে কষ্ট করে সকালবেলা নিয়ে আসবেন আমার কাছে, বিকেল অবধি ভর্তি থাকবে। আপনার বাবা যদি, বাবার কথাই বলছেন তো? আপনার বাবা যদি অ্যাম্বুলেন্সে আসে এই যে কন্ডিশন বললেন, আমি আপনাকে বলতে পারি আমার কাছে যে এই 6 থেকে 8 ঘন্টা ভর্তি থাকবে, আপনার বাবা হেঁটে আপনার সঙ্গে বাড়ি যাবে। আমার সঙ্গে হেঁটে বাড়ি আসবে তো? হ্যাঁ, আপনি কষ্ট করে একবার নিয়ে আসুন। এইভাবে বাড়িতে ফেলে রাখা মানে প্রবলেমটা কিন্তু বাড়ছে তো, ট্রিটমেন্টটা তো হচ্ছে না, আর এই প্রবলেমের সাথে জুড়তে জুড়তে আরো প্রবলেম বেড়ে যাচ্ছে। তাই লাস্ট একবার ট্রাই করুন, ওকে? কালকে দেখা হচ্ছে। সময়সীমা একদম নেই, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে, তাই মহালয়া আর ঢাকের বাদীর সাথে বিদায় নিতে হচ্ছে আজকে আমাদের দুজনকে। সঙ্গে ছিল আমার এতক্ষণ অনামিকা, ছোট্ট মেয়ে, ভীষণ ভালো প্র্যাকটিস করছে, করুক আপনাদের আশীর্বাদ আমাদের দুজনের কাম্য। একদমই তাই, রাত তো হলেই কিন্তু মহালয়া, আর মহালয়া থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের পুজো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ মহালয়া, মহালয়ার অগ্রিম শুভেচ্ছা এবং শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা আপনাদের সকলকে। আমাদের আজকের টক শো এবং